আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আবার চলে আসলাম একটা সুন্দরী আপুর কাছে। তো আপুর মুখ থেকে শুনবো আপুর কি জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নামটা কি? সুমাইয়া। ও সুমাইয়া। তো আচ্ছা সুমাইয়া আপু, আপনার জীবনের কি এমন মনে করেন গল্প নিয়ে প্রতিবেদনের মাঝে আসছেন সেটা একটু যদি দর্শকদের মাঝে বলতেন। চ্যানেলে আমি নতুন, ঠিক আছে? আমি অনেক আগে ভিডিও দিছিলাম, তো অনেক দিন যাবত আর ভিডিওর মাঝে আসি নাই। তো আমার একটা মা আছে, আমার পৃথিবীতে আল্লাহ ছাড়া গেলে আর কেউ নাই। আমার মা আর আমি থাকি, খুব কষ্টে আমাদের সংসারটা চলে। খুব কোনোরকম মানুষের বাসায় কাম কাজ কইরা, মানুষের বাসায় টেইলারির কাজের ওই হাতের কাজ কিছু টুকিটাকি কইরা দিয়া দিন আনি দিন খাই, এইভাবেই দিন চলে আর কি। তো আচ্ছা ঠিক আছে, তা আপনি কি এখন মনে করেন প্রতিবেদনের মাঝে মূল কি কারণ নিয়ে আসছেন সেটা একটু বলেন। ভাই আমার মাটা আছে, আমার মা ছাড়া পৃথিবীতে গেলে আর কেউ নেই, এটা তো বলছি। তো আমি আর একটা মানুষ তো আর একা চলতে পারে না, বুঝছেন? তো সেই হিসাবে একটা তো জীবনসঙ্গী দরকারি, একটা মেয়ে মানুষের একটা জীবনসঙ্গী জরুরি। আমি সেই হিসাবে একটা বয়স্ক মানুষ চাই আমার জীবনে, যে আমারে চাই একটা ডাল ভাত খাইয়া মাথা গুজার একটা ঠাই করে দিতে পারবে। আমাদের জায়গা আছে, ঘর নাই, একটা মাথা গুজার যদি থাকার আশ্রয় কইরা দিত একটা বয়স্ক মানুষ পাইলে। আর আমি মোবাইলের মাধ্যমে বিয়ে করতে চাইলেও মোবাইলের মাধ্যমে বিয়া কইরা আমি তার সঙ্গেই জীবনযাপন করতে চাই। এমন একটা মানুষ চাই বয়স্ক, যে আমার মন ভাঙা দিয়া চলে যাবে না, সে আমার সব সময় সব কিছু দিয়াই টুকটাক কম খাওয়াক, তাতেও সমস্যা নাই, যাতে সে আমার ছাইরা না যায়। ও আচ্ছা, তো জীবন সঙ্গী বয়স্ক কেন চাচ্ছেন? ভাই জি বয়স্ক কেন চাই, কারণ অল্প বয়সের মানুষ মানুষের মনের কষ্ট দুঃখ বুঝে না, তারা মানুষের অপরের ভালো মন্দ আনন্দ ফুর্তিটা বেশি চায়। তার জন্য আমি একটা বয়স্ক মানুষ চাই, যে কিনা আমার সব কিছু দেখা শুইনা, আমার কষ্টটা মুখ থেকে শুইনা আমার সারা জীবন ধরে রাখতে পারে। মাথা গুজার একটা ঠাই করে দিলেই হইব, সে আমারে চাই একটা ডাল ভাত খাইব, পাঁচ সপ্তাহ নামাজ পড়াইব, আলহামদুলিল্লাহ আমার তাতেই চলবে। আমার সবটুকু দিয়ে আমি তার আদর যত্ন দিয়া ভালোবাসা তারে আমার বুকে জড়ায় রাখবো, সে যদি সত্যি আমার পাশে থাকে। তো আচ্ছা ঠিক আছে আপু, আপনাদের কি থাকার মতো জায়গা নাই? না না না। তো কোথায় থাকেন এখন? ভাই আমার ঘর তাম্বু ছিল একটা, তো সেইটা ভাঙা গেছে, বর্তমানে একজনের বারিন্দায় থাকি। তো আপনাদের আপনাদের মেইন বাড়িটা কোন জায়গায়? আমাকে বাড়ি বিক্রামপুর। বিক্রামপুর, আচ্ছা ঠিক আছে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপুর মুখ থেকে শুনলেন আপুর জীবনের বিস্তারিত। তো আচ্ছা ঠিক আছে আপু, আপনার সাথে যোগাযোগ করার ফোন নাম্বারটা একটু বলেন। 01840755809। এইটাই আপনার পার্সোনাল নাম্বার না? এইটাই আমার পার্সোনাল। আচ্ছা, ফোন দিলে এই নাম্বারেই পাওয়া যাবে। তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আপুর মুখ থেকে আপুর জীবনের কোনো বিস্তারিত গল্প আপনারা শুনবেন শুনছেন। তো আপনারা এই যে নাম্বারটা দিছে আপু, ওই নাম্বারে ফোন দিলে আপনার সাথে আপুর সাথে আপনারা কথা বলতে পারবেন। আপনি কি আগে কি কখনো মনে করেন ইয়ং মানুষের কাছ থেকে কি ধোকা খাইছেন নাকি, যে বয়স্ক মানুষ? ভাই সেইটা কি বলবো, সেই রকম তো খাইছি, আর বইলা লাভ নাই। তো একজনের পিছনে তার পয়লা থাকলে হবে না, জীবন কারো জন্য থাইমা থাকে না, তার জন্য জীবনে চলতে হলে সামনে আগতেই হবে। তো সেই হিসাবে আমি একজন নতুন জীবন গড়ার জন্য একটা মানুষ চাই, যে আমারে স্বপ্নের আলো দেখাবে, তো অন্ধকার থেকে স্বপ্নের পথে নিয়ে যাবে, আমি এরকম একটা জীবন সঙ্গী চাই। ও আচ্ছা ঠিক আছে, সুপ্রিয় দর্শক মন্ডলী আপুর মুখ থেকে শুনলেন আপুর জীবনের বিস্তারিত। তো ভাই আমার কথা, যে মানুষটা আমার জীবনে আসবে, সে আমারে যাতে অল্প দিনের জন্য জীবনে আসা, সে আমার সবকিছু ভালোবাসা ই দেখাইয়া স্বপ্ন দেখাইয়া মন ভাঙা চলে না যায়। সে বয়স্ক হোক আমার তাতে সমস্যা নাই, আমাদের ঘর বাড়ি নাই, সে যদি আমার একটা বিয়া কইরা মোবাইলের মাধ্যমে বিয়া করতে চাইলে সমস্যা নাই, করবো আমি। সে যদি মাথা গুজার একটা ঠাই কইরা দিয়া আমার রাখে।